মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিভিন্ন পরীক্ষা করে থাকেন। এবার দেখব পাহাড়ের গুহায় আটকে পড়া তিন যুবকের এক বিস্ময়কর কাহিনী। একবার তিনজন লোক পথ চলছিল, এমন সময় তারা বৃষ্টিতে আক্রান্ত হলো। অতবার তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় হতে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহায় মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলল, নিজেদের কৃত কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো, যা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা করেছো, এবং তার মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করো, তাহলে হয়তো আল্লাহ তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে নেবেন। তাদের একজন বলতে লাগল, হে আল্লাহ, আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশু পালন করতাম। সন্ধ্যা যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে দুধ পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধ দহন করলাম যেমন প্রতিদিন দহন করি। তারপর আমি তাদের শিওরে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানো সঙ্গত মনে করিনি। অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। এভাবে বোর হয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এ কাজটি করে থাকি, তবে আপনি আমাদের হতে পাথরটা খানিক সরিয়ে নিন, যাতে আমরা আসমানটাকে দেখতে পাই। তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। পুরুষটা যেমন মহিলাদেরকে ভালোবাসে, আমি তাকে তার চেয়ে অধিক ভালোবাসতাম। একদিন আমি তার কাছে চেয়ে বসলাম, অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম, কিন্তু তা সে অস্বীকার করল, যে পর্যন্ত না আমি তার জন্য 100 দিনার নিয়ে আসি। পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম এবং তার কাছে এলাম। যখন আমি তার দুপায়ের মাঝে বসলাম, অর্থাৎ সম্ভব করতে তৈরি হলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে মোহর বা পর্দা ছিঁড়ে দিও না, অর্থাৎ আমার সতীত্ব নষ্ট করো না। তখন আমি দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন পাথরটা কিছুটা সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। যখন সে তার কাজ শেষ করল, আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষিকাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পরে সে আমার কাছে আসলো এবং বলল, আল্লাহকে ভয় করো, আমার মজুরি দাও। আমি বললাম, এইসব গরু ও রাখাল নিয়ে যাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, ওইগুলো নিয়ে নাও। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্ট লাভের জন্য এই কাজটি করে থাকি, তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখুন। ধন্যবাদ সবাইকে। তো এরকম ইসলামিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।